অনলাইনে জমির মিউটেশন বা রেকর্ড কিভাবে করবেন? পানির মতো সোজা, আপনি যদি কারোর কাছ থেকে জমি কিনে থাকেন অথবা ওয়ারিশ সূত্রে কোনো জমি পেয়ে থাকেন, তাহলে সেই জমিটা আপনি নিজের নামে রেকর্ড কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো। বিশ্বাস করেন, জাস্ট সরকারি 70 টাকা ফি দিয়ে আপনি এই আবেদনটা অনলাইনে করতে পারবেন। বিশ্বাস না হলে আমার এই ভিডিওটা দেখতে পারেন, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আমার এই ভিডিওতে দেখানো আছে। যে কেউ আমার এই ভিডিওটা দেখলে আপনার মোবাইল অথবা কম্পিউটার যে কোনো মাধ্যমেই অনলাইনে ই নামজারি অথবা রেকর্ড অথবা মিউটেশনের আবেদন করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে জাস্ট বলে নিই যে কী কী প্রয়োজন পড়বে আপনার এই অনলাইনে মিউটেশন বা রেকর্ডের আবেদন করার জন্য। প্রথমে প্রয়োজন হবে যে জমিটা আপনি কিনেছেন অথবা ওয়ারেশ সূত্রে পেয়েছেন সেই জমির দলিল, এরপর হালনাগাদ খাজনার কপি আর স্পর্শা। আপনার জমি যদি ওয়ারেশ সূত্রে পেয়ে থাকেন তাহলে একটা ওয়ারেশ কাম প্রত্যয়নপত্র যেটাকে বলে, আর যদি দলিলের টিকিট থাকে তাহলে সেটা দিতে পারেন, আর যদি না থাকে তাহলে দলিলের টিকিটের কোনো প্রয়োজন নেই। তবে এই যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো আপনাকে মোবাইলের মাধ্যমে ছবি তুলে অথবা স্ক্যান করে আপনাকে আবেদনের সময় সাবমিট করতে হবে। কীভাবে মোবাইলের মাধ্যমে আপনারা ছবি তুলবেন বা স্ক্যান কীভাবে করবেন এবং কীভাবে এটা পিডিএফ করে জমা দিতে হয় সমস্ত কিছুই আমার এই ভিডিওতে দেওয়া আছে। তো আমি শান্ত আপনাদের সাথে আছি এবং আপনারা দেখছেন 13x। তো প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যে লিখতে হবে land.gov.bd, আমি স্ক্রিনে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো এই অ্যাড্রেসে যেতে হবে, এই অ্যাড্রেসে যে একটু নিচের দিকে দেখতে হবে যে ই নামজারি একটা অপশন আছে, ঠিক এই অপশনে ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে দেখবেন যে নামজারি আবেদন একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এরপর এইটা মূলত হচ্ছে ফর্ম, এটা আমাদের পূরণ করতে হবে। তো ফার্স্টে এখানে আছে দেখেন জমির মালিকানার সূত্র, অর্থাৎ আপনি ক্রয় করেছেন নাকি ওয়ারেশ সূত্র পেয়েছেন নাকি হেবা নাকি ডিক্রি নিলাম বন্দোবস্ত অধিগ্রহণ অন্যান্য, অর্থাৎ যাই করে থাকেন সেটা দিবেন। তো আমি ক্রয় করেছি তো ক্রয় দিলাম। এরপর ক্রেতা বাদী বা গ্রহিতার তথ্য, তো এখানে ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আবেদন, প্রাতিষ্ঠানিক মালিকানাধীন জমির জন্য আবেদন। তো আমি এখানে ব্যক্তি মালিকানাধীন সিলেক্ট করে দিলাম। এরপর আছে 18 বছরের ঊর্ধ্বে সকল গ্রহিতার জাতীয় পরিচয়পত্র আছে কিনা, হ্যাঁ আছে, তো এখানে হ্যাঁ দিয়ে দিলাম। এরপর তারা কি গ্রহিতা নাকি প্রতিনিধি, তো তারা গ্রহিতা, তো এখানে আমি গ্রহিতা সিলেক্ট করে দিলাম। এরপর আছে জাতীয় পরিচয়পত্রের নম্বর, অর্থাৎ গ্রহিতা জাতীয় পরিচয়পত্রের তথ্য এখানে প্রদান করতে হবে, অর্থাৎ যে জমিটা কিনেছেন তার জাতীয় পরিচয়পত্রের নম্বরটা দিতে হবে। এরপর জন্ম তারিখটা দিতে হবে। তো ফার্স্টে এখানে সালটা দিয়ে নেবেন, তো দেখেন সালটা ঠিক এইভাবে সিলেক্ট করতে হয়। প্রথমে আমি সালটা দিলাম, এরপর মাসটা এখানে সিলেক্ট করে দেবো, এরপর দিনটা এখান থেকে সিলেক্ট করে দেবো। এরপর ইমেল অ্যাড্রেস দিলেও চলে না দিলেও চলে। এরপর নিচে আছে যোগাযোগ ওটিপি বা SMS পাঠানোর জন্য মোবাইল নম্বর, এখানে অবশ্যই একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে, যে সচল মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে অর্থাৎ একটা কোড যাবে, সেই কোডটা ঠিক একটু পরেই আপনার প্রয়োজন পড়বে। তো অবশ্যই একটা সচল 11 ডিজিটের একটা মোবাইল নাম্বার দিবেন, যে জমিটায় ক্রয় করছেন তার মোবাইল নাম্বারটা হলে সবথেকে বেশি ভালো হয়। তো এখানে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, ঠিক 11 ডিজিটের একটা মোবাইল নাম্বার। তো এরপর ঠিক নিচে আছে দেখেন মৌজা নির্বাচন কোন, অর্থাৎ যে জমিটা কিনেছেন সেই জমিটা ঠিক কোন মৌজায় আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ফার্স্টে এখানে বিভাগ, এরপর জেলাটা সিলেক্ট করবেন, এরপর উপজেলাটা আছে যে ঠিক কোন উপজেলায় সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর মৌজা, অর্থাৎ আপনার জমিটা কোন মৌজায় আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনারা যদি মৌজা খুঁজে না পান তাহলে আপনাদের যে JL নাম্বারটা আছে সেই JL নাম্বারটা এখানে লিখলে আপনাদের মৌজাটা চলে আসবে, তো এটা সিলেক্ট করে দিবেন। এরপর ঠিক নিচে আছে আবেদন সংক্রান্ত ঘোষণা, তো প্রথমে আছে সর্বশেষ রেকর্ড অথবা নামজারি হতে জমির মালিকানার ধারাবাহিকতা আছে কিনা, হ্যাঁ আছে। এরপর আবেদনকারীর দলিল মূলে মালিকানার দাবি ও হিসা সঠিক আছে কিনা, হ্যাঁ আছে। আবেদিত জমি দখলে আছে কিনা, হ্যাঁ আছে। এরপর আংশিক খাস বা আংশিক অর্পিত বা আংশিক অধিগ্রহণ আছে কি না, না এরকম কিছু নেই। এরপর আছে আবেদিত জমিতে কোনো দেওয়ানি মামলা আছে কিনা, না কোনো মামলা নেই। এরপর জমিতে সরকারি স্বার্থ আছে কিনা, না কোনো স্বার্থ নেই। এরপর সর্বশেষ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর পরিষদ আছে কিনা, হ্যাঁ আছে। এরপর আছে আবেদনে তফসিলভুক্ত জমির সর্বশেষ জরিপের তথ্য, এখান থেকে যে জরিপটা হয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে RS সিলেক্ট করে দিলাম। আবেদনে বর্ণিত তফসিল, অবশ্যই আমি জমি ক্রয় করছি নাকি কোনটা দিচ্ছি সেটা এখান থেকে দিতে হবে, তো আমি জমি দিয়ে দিলাম। এবার সে এই মজায় আর কোনো খতিয়ান আছে কিনা, না আমার আর কোনো খতিয়ান নেই। তো এরপর আমি পরবর্তী যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর যে ফোন নাম্বারটা আমি দিয়েছিলাম, অর্থাৎ গ্রহিতার যে ফোন নাম্বারটা দিয়েছিলাম, সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাকে 5 মিনিটের ভিতর এখানে দিতে হবে। দেখেন এখানে টাইম কিন্তু কাউন্ট হচ্ছে,
তো আমি এখানে ওটিপিটা দিলাম, এরপর যাচাইকরণ অপশনে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু জাতীয় পরিচয়পত্রের তথ্য চলে আসলো। এরপর পরবর্তী অপশনে ক্লিক করলাম। এবার আমাকে এখানে জমির খতিয়ান নাম্বার, তারপর খতিয়ানের ধরন, তারপর দাগ নাম্বার এবং যাবতীয় যেসব ডিটেলসগুলো আছে সেগুলো দিতে হবে। তো ফার্স্টে এখানে খতিয়ান নাম্বারটা দিবেন, তারপর ভেরিফাইতে ক্লিক করলে দেখবেন আপনার দাগ নাম্বার বা অন্য কিছু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। যদি বাইচান্স ফিল আপ না হয় তাহলে আসলে আপনাকে ম্যানুয়ালি এগুলো পূরণ করতে হবে। দেখেন এটা অনলাইনে নাই, যার কারণে আমাকে দাগ নাম্বারটা ম্যানুয়ালি অর্থাৎ আমাকে নিজে টাইপ করে দিতে হবে। তো ফার্স্টে আমি খতিয়ান নাম্বারটা দেওয়ার পর এবার আমি এখানে দাগ নাম্বারটা দিব, অর্থাৎ আমার যে জমির দাগ নাম্বারটা সেটা এখানে দিব। তো আমি জমির দাগ নাম্বারটা দিলাম। এখানে জমির পরিমাণ দিতে হবে, অর্থাৎ আমি কত একর জমি এখানে ক্রয় করছি সেই জমির পরিমাপটা এখানে দিতে হবে। তো অবশ্যই এখানে একরে পরিমাপটা দিতে হবে, অর্থাৎ কত একর জমি আপনি ক্রয় করছেন। তো আমি জমির একরটা দিয়ে দিলাম। এরপর ঠিক দলিল নম্বর, অর্থাৎ মূল দলিলে দেখবেন যে আপনাদের দলিল নম্বরটা আছে সেটা এখানে দিতে হবে। তো আমি এখানে দলিলের নাম্বারটা দিয়ে দিলাম। এরপর দলিল হওয়ার তারিখ, অর্থাৎ কত তারিখে জমির দলিলটা হয়েছিল সেই তারিখটা এখানে দিতে হবে। তো ফার্স্টে এখানে সালটা দিতে হবে, সালটা দেওয়ার পর মাসটা সিলেক্ট করতে হবে, এরপর আপনাকে দিনটা সিলেক্ট করে দিতে হবে। এই ডিটেলসগুলো আপনার জমির দলিলে থাকবে। এরপর দলিলে ভূমির মূল্য, অর্থাৎ দলিলে আপনার যে জমিটা ক্রয় করছেন সেই জমিটার মূল্য কত দেওয়া আছে সেটা এখানে দিতে হবে। তো আমি দলিলে ভূমির যে মূল্যটা দেওয়া আছে সেটা দিলাম। এরপর জেলা, তারপরে আপনাকে সাব রেজিস্ট্রার যে কার্যালয় আছে অফিস কোনটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপর এখানে যদি আরও খতিয়ান থাকে বা আরও দলিল থাকে বা আরও দাগ থাকে সেগুলো এখান থেকে ক্লিক করে আপনি সংযুক্ত করতে পারেন। তো আমার যেহেতু নেই সেহেতু আর সংযুক্ত করলাম না। এরপর এখানে আছে দেখেন বাদী বা গ্রহীতার তথ্য। তো যদি আর কোনো গ্রহীতা থাকে তাহলে তার তথ্য এখানে দিয়ে দাখিল করতে হবে। যেহেতু আমার আরও কয়েকজন গ্রহীতা আছে সেহেতু আমি তাদের এনআইডি নাম্বার, তারপর জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার এবং কোন বিভাগে সে থাকে সেটা সিলেক্ট করে এই গ্রহীতাগুলো এখান থেকে সিলেক্ট করে দেবো। অর্থাৎ শুধু একজন জমি না কিনে যদি দুজন তিনজন গ্রহীতা থাকে, অর্থাৎ দুই তিনজন মিলে আপনারা জমিটা কিনে থাকেন, তাদের তথ্যগুলো সবার এখানে দিতে হবে। তো আমি এখানে দাখিল যে অপশনটা আছে এখানে ক্লিক করব। দেখেন তার জাতীয় পরিচয়পত্রের ছবি সহ তার ডিটেলসগুলো চলে আসলো। যদি সঠিক থাকে তাহলে ঠিক আছে যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার গ্রহীতার আরেকটা তথ্য এখানে সংযুক্ত হয়ে গেল। এরপর গ্রহীতার আরও তথ্য সংযোজন করুন যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আরও যদি কোনো গ্রহীতা থাকে তাদের ডিটেলসগুলো এখানে দিয়ে অর্থাৎ দাখিল করে দেবো, অর্থাৎ ঠিক আছে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো। অর্থাৎ যতগুলো গ্রহীতা আছে সবার ডিটেলসগুলো এখানে আমি দিয়ে দিলাম, অর্থাৎ তাদের নামগুলো এখানে চলে আসলো। এরপর ঠিক নিচে আছে আবেদনকারীর তথ্য, এটা যা আছে তাই থাক। এরপর পরবর্তী অপশনে ক্লিক করার পর দেখেন এখানে আছে দাতার তথ্য প্রদান করুন, অর্থাৎ আমি যার কাছ থেকে জমিটা ক্রয় করছি অর্থাৎ জমির মালিক আগে যে ছিল তার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখানে দিতে হবে। তো ফার্স্টে মালিকের নাম দিলাম, এরপর জীবিত কি মৃত সেটা সিলেক্ট করার পরে, এরপর দেখেন হোল্ডিং নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এটা দিলেও চলে না দিলেও চলে। এরপর মোবাইল নাম্বার, অর্থাৎ আগে জমির মালিক যে ছিলেন তার মোবাইল নাম্বারটা দিলাম। এরপর তার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ, এই দুইটা জিনিস দিলেও চলে না দিলেও চলে, তবে যদি থাকে তাহলে দিয়ে দেওয়া ভালো। তো আমি এখানে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখের তথ্যটা এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ জমি যার কাছ থেকে আমি কিনতেছি তার তথ্য কিন্তু এখানে আমি দিচ্ছি। তো এখানে আমি ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এরপর জমির পরিমাণ, অর্থাৎ কতটুকু জমি আমি এখান থেকে ক্রয় করছি সেই জমির পরিমাণটা এখানে দিয়ে দিলাম। এরপর জেলা উপজেলা এখানে সিলেক্ট করা আছে। এরপর পিতা স্বামী অথবা গ্রাম বা অ্যাড্রেস, অর্থাৎ এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এরপর সংযোজন অপশনে ক্লিক করার পর দেখেন জমির যে আগে মালিক ছিল তার তথ্য সংযোজন হয়ে গেল। এরপর নিচে আছে কাগজপত্র স্ক্যান করে এখানে জমা দিতে হবে, অর্থাৎ এখানে আপনার মূল দলিল, তারপর খতিয়ান এবং অন্যান্য যেসব কাগজপত্রগুলো আছে সেগুলো পিডিএফ ফাইল করে এখানে আপনাকে সংযোজন করতে হবে। তো দেখেন ফার্স্টে আছে মূল দলিলের স্ক্যান কপি, এরপর আছে খতিয়ানের স্ক্যান কপি, এরপর আছে জমির চৌহদ্দির হাত নকশা এবং অন্যান্য। তো আমি ডান পাশে সংযোজন যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক আগে থেকে আমি এই কাগজগুলো অর্থাৎ মূল জমির দলিলটা স্ক্যান করে রেখেছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখেন আমি এটা দেখাই 1.29 MB আছে, অর্থাৎ 1.2 MB।
এটা আছে জমির দলিল দেখেন তো টোটাল কয়টা পেজ আছে সেটা দেখলাম 13টা পেজ আছে তো আমি জমির দলিলটা সিলেক্ট করে দিলাম দেখেন এখানে কিন্তু সংযোজন হয়ে গেল এরপরে খতিয়ানের স্ক্যান কপি সংযোজন করুন অপশনে ক্লিক করে এবার খতিয়ানের যে স্ক্যান কপিটা আছে অর্থাৎ স্ক্যান করে রেখেছিলাম সেটা এখানে আমি সংযোজন করে দেব অর্থাৎ সংযুক্ত করে দেব তো এটা এখানে সংযুক্ত করে দিলাম এরপর আছে জমির চৌহদ্দির নকশা এই চৌহদ্দির নকশা দিলেও চলে না দিলেও চলে তো যেহেতু আমার কাছে আছে অর্থাৎ জমির দলিলে দেখবেন থাকে এইটা হচ্ছে জমির চৌহদ্দির নকশা তো এইটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এরপর আছে অন্যান্য এটাও দিলেও চলে না দিলেও চলে যেহেতু আছে সেহেতু আমি দিয়ে দেবো তো অন্যান্যর ভিতর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার অর্থাৎ যে যে জমিটা কিনছেন তাদের এনআইডি কার্ডের নাম্বার অর্থাৎ এনআইডি কার্ডটা সহ আপনার জমির দলিলের টিকিট তারপর আপনার খতিয়ান তারপর আপনি লাস্ট যে খাজনা কেটেছিলেন সেইটা সহ যা যা আছে সবগুলো এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এটা এখানে সিলেক্ট করে দিবেন অর্থাৎ দেখেন আমার যে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো সেগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম এরপর এখানে একটা টিক দিব টিক দেওয়ার পরে আবেদন দাখিল করার অপশনে ক্লিক করার পর হ্যাঁতে ক্লিক করব ব্যাস এবার হচ্ছে আমাকে টাকা দিতে হবে কোর্ট ফি দেখেন এখানে দেওয়া আছে যে 20 টাকা এবং নোটিশ জারি 50 টাকা টোটাল 70 টাকা আমার এখান থেকে কেটে নেওয়া মোবাইল ওয়ালেটের মাধ্যমে দিব না আমরা ইন্টারনেট ব্যাংকিং যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করব অর্থাৎ এইটার মাধ্যমে আমি পেমেন্টটা দিবে এরপর অগ্রসন হন অপশনে ক্লিক করব এরপর এখান থেকে ইপে উপায় নগদ বিকাশ রকেট যে কোনো মাধ্যমে আমি টাকাটা দিতে পারবো তো আমি বিকাশটা সিলেক্ট করলাম তারপর পেমেন্ট যে অপশনটা আছে দেখেন বাম পাশে কত টাকা কেটে নেওয়া হবে সেটা আছে তো পেমেন্ট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর ঠিক একটু ওয়েট করতে হবে দেখেন এখানে আমাকে বিকাশ নাম্বার দিতে বলতেছে তো আমার যে বিকাশ নাম্বারে টাকা আছে সেই বিকাশ নাম্বারটা এখানে আমি দিব এরপর কনফার্ম অপশনে ক্লিক করব ক্লিক করার পর বিকাশ যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা আমাকে এখানে দিতে হবে আবেদন করার সময় যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারেই যে বিকাশ থাকতে হবে এমন কোনো কথা নেই তো দেখেন ভেরিফিকেশন কোডটা দিলাম এরপর আমি পিন নাম্বারটা দেবো তারপর কনফার্মে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে কোথাও যাওয়া যাবে না এখানেই থাকতে হবে অর্থাৎ এখান থেকে আমাকে অটোমেটিকভাবে অন্য একটা পেজে নিয়ে যাওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে ওয়েট করব দেখেন আমাকে অন্য একটা পেজে নিয়ে যাওয়া হলো এরপর এখানে দেখেন পেমেন্ট রিসিট এবং আবেদন প্রিন্ট অর্থাৎ এখান থেকে আমাকে পেমেন্ট রিসিটটা আপনার প্রিন্ট করে রাখতে হবে এবং যে আবেদন ফর্মটা আছে সেটা প্রিন্ট করে রাখতে হবে তো এটা হচ্ছে পেমেন্ট রিসিট তো আমি এখান থেকে প্রিন্ট করে রাখলাম এরপর আবেদন প্রিন্ট অর্থাৎ আবেদন ফর্মটা এখান থেকে প্রিন্ট করে রাখতে হবে তো এখান থেকে আমি প্রিন্ট করে রাখতেছি তো আপনারা যদি চান যে আপনার বাসায় প্রিন্টার নেই তাহলে আপনারা এখান থেকে পিডিএফ করে সেভ করে রাখবেন এরপর পেন ড্রাইভ অথবা ইমেলের মাধ্যমে কোনো একটা দোকান থেকে আপনারা এটা প্রিন্ট করে নিতে পারেন তো অবশ্যই পেমেন্ট স্লিপ এবং আবেদন ফর্মটা যেটা আছে সেটা আপনারা প্রিন্ট করে রাখবেন এতটুকু করলেই কিন্তু শেষ এবার আপনাকে শুনানির দিন ধার্য করা হবে সেই দিনে আপনাকে মূল দলিল এবং অন্যান্য কাগজপত্র নিয়ে দেখাতে হবে ভূমি অফিসে এবং ভূমি অফিসের লোকজন যখন এটা দেখবে যে কোনো ভুল কিছু নেই তখন তারা এটা অ্যাপ্রুভ করে দিবে অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আপনাকে অনলাইনে 1100 টাকা ডিসিআর দিতে হবে অর্থাৎ ডিসিআর এর টাকাটা দিতে হবে এটা নিজেই দিতে পারবেন তো কীভাবে ডিসিআর এর টাকাটা দিতে হয় সেটা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও দিব সেটা দেখে আপনারা নিজেরাই ঘরে বসে ডিসিআর এর টাকাটা দিতে পারবেন এবং ডিসিআর এর টাকাটা দিয়ে দেওয়ার সাথে সাথে আপনি অনলাইনে আপনার নামে যে নতুন খতিয়ানটা তৈরি হবে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ আপনাকে ভূমি অফিসে যে আর আপনার এই খতিয়ানটা আনতে হবে না আপনি অনলাইন থেকেই নিতে পারবেন এবং অনলাইন থেকে যে খতিয়ানটা দিবে সেটাই কিন্তু একদম মূল খতিয়ান অর্থাৎ এইটাই আপনি সংরক্ষণে রাখবেন জাস্ট এতটুকু করলেই কিন্তু আপনার জমির মিউটেশনটা কমপ্লিট তো আজ এ পর্যন্ত আবার দেখা হবে টাটা বাই বাই